মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিজ্ঞানী হচ্ছেন নিকোলা টেসলা। আপনার এই মডার্ন লাইফ কিংবা এই আধুনিক পৃথিবীটা বলতে গেলে তারই অবদান। অথচ বর্তমান পৃথিবীর আমরা অনেকেই জানি না নিকোলাস টেসলার অবদান সম্পর্কে, তার আবিষ্কার সম্পর্কে। প্রায় 300টিরও বেশি নিকোলাস টেসলা প্যাটেন্ট নিয়ে রেখেছেন আবিষ্কারের, যা বর্তমান পৃথিবীতে অত্যাধুনিক আবিষ্কার নামে পরিচিত। তার কাছে এমন কিছু প্যাটেন্ট কিংবা আবিষ্কার ছিল যা পৃথিবী ধ্বংস করতেও সক্ষম ক্ষমতা রাখত, তাই তিনি সেগুলো নষ্ট করে দিয়েছেন নিজের হাতেই। আসলে আমরা জানি না যে মিডিয়া কেন তাকে নিয়ে খুব একটা লেখালেখি করে না, কিংবা তার ব্যাপারে মানুষের সামনে কিছুই আনে না। তাও ভালো, নিকোলাস টেসলার নামে এলন মাস্ক একটা কোম্পানি খোলায় অ্যাটলিস্ট মানুষ তার সম্পর্কে জানতে পারছে। তার সম্পর্কে জানতে পারার পর প্রত্যেকটি ব্যক্তি অবশ্যই মনে হবে তিনি বিজ্ঞানীদের মধ্যে একজন অনন্য ব্যক্তি ছিলেন, কেননা তিনি একমাত্র বিজ্ঞানী ছিলেন যিনি যা বলতেন তাই আবিষ্কার করে দেখাতেন, আর এর জন্য সেই সময়ের বিজ্ঞানীরা তাকে পাগলাটে বিজ্ঞানী বলেও আখ্যায়িত করেছিল। অ্যানাদার আপডেটের এই পর্বে আমরা জানবো এই মহান বিজ্ঞানী সম্পর্কে। দর্শক, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে অ্যানাদার আপডেট 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। অ্যানাদার আপডেট ফেসবুকে একটি গ্রুপ খুলেছে এই 5000 সাবস্ক্রাইবার ক্রস করার পরে, যেখানে মানুষ নানা রকম বিজ্ঞানমূলক কথা বলতে পারে, কিংবা কেউ যদি তার প্রতিভা শো করতে চায় সেটি পারে। আর গ্রুপটির লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনি যদি চান অবশ্যই জয়েন করে অ্যানাদার আপডেট পরিবারের অংশ হতে পারেন। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। নিকোলাস টেসলার জন্মই ছিল রহস্যময়। তিনি অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে এবং বজ্রপাতের মধ্যে 9 ও 10 জুলাই ঠিক মাঝে মাঝরাত ঠিক 12টা বাজে জন্মগ্রহণ করেন রহস্যময়ভাবে। আর ঠিক এই কারণেই তার জন্ম তারিখ নিয়ে অনেকটা কনফিউশন আছে। তবে কনফিউশন এড়াতে পরবর্তীতে 9 ও 10 তারিখের মাঝামাঝি বাদ দিয়ে এটিকে 10 তারিখ ঘোষণা করে দেওয়া হয়। আর এরকম প্রতিকূল পরিবেশে জন্মগ্রহণ করার জন্য কিংবা এরকম অন্ধকারাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করার জন্য ত্রিকোশিয়ায় জন্মগ্রহণকারী এই নিকোলাস টেসলাকে বলা হয় যে দ্য চাইল্ড অফ ডার্কনেস, অর্থাৎ খারাপের প্রতীক হিসেবে তাকে মানা হয়। তবে তার মা তা মোটেও স্বীকার করে নেননি। তার মা তাকে বলেছিল যে সে পৃথিবী উজ্জ্বল করবে। তার মা তাকে ডাকত চাইল্ড অফ লাইট। বাস্তবে কিন্তু তাই হয়েছিল। তার আবিষ্কৃত এসি বিদ্যুৎ সমগ্র পৃথিবীকে আলোকিত করেছিল। আপনি এই যা যা আবিষ্কার দেখছেন তাই কিন্তু এই এসি বিদ্যুতের ফসল। আমাদের আধুনিক পৃথিবী তাই হিসেবে এই নিকোলাস টেসলাই দিয়েছে। আমাদের মধ্যে কিন্তু অনেকেই জানতাম না যে বিদ্যুৎ কে আবিষ্কার করেছে। এই সেই ব্যক্তি যে বিদ্যুৎ আবিষ্কার করেছে। নিকোলাস টেসলার বাবা তাকে প্রথমে ধর্মযাজক বানাতে চেয়েছিলেন, আর সেই পরিকল্পনা অনুযায়ী তাকে পাঠিয়ে দেওয়া হয় ধর্মযাজকদের কাছে যাতে তিনি শিক্ষা গ্রহণ করতে পারেন। কিন্তু কিছুদিনের মাথায় বিধি বাম হয়ে যায় এবং মারাত্মক কলেরার রোগে তিনি আক্রান্ত হন। প্রায় মরতে মরতে বেঁচে যায় এই নিকোলা টেসলা এবং তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এরপর তাকে দিয়ে চেষ্টা করানো হয় যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে, আর তাতেই তাকে স্কুলে পাঠানো হয়। স্কুল কলেজে গিয়ে তিনি তার মেধার বিস্ময় দেখাতে থাকেন। একটা সময় এমন পর্যায়ে চলে আসে যে স্কুল কলেজের শিক্ষকরা তার বাবাকে কৃতিছাত্র হিসেবে তার জন্য চিঠি পাঠাত। তার মেধার একটা উদাহরণ দেওয়া যায়। তিনি এতটাই মেধাবী ছিলেন যে ত্রিকোণমিতিক ক্যালকুলাসগুলো তিনি কোনোরকম খাতা কলমে অঙ্ক কষা ছাড়াই একমাত্র মানসাঙ্ক বা মন থেকেই বলে করে দিতে পারতেন। একবার ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তার কলেজের শিক্ষকদের সাথে তার কোনো কিছু নিয়ে একটা তর্কাতর্কি হয়ে যায়। তাতে এক পর্যায়ে তিনি প্রমাণ করতে চান যে তিনিই সঠিক, আর সেজন্য তিনি প্রতিদিন 18 ঘন্টা ল্যাবে কাটিয়ে দিত এবং একটা সময় গিয়ে প্রমাণ করে দেন যে তার কথাটি সঠিক ছিল। আর এই ঘটনা যখন কলেজের চারদিকে ছড়িয়ে পড়ে এতে তার হাইপ আরও বেড়ে যায়। আর এই ঘটনাগুলো তো তার আবিষ্কার শুরু হওয়ার অনেক আগে থেকেই, তার লার্নিং স্টেজই ছিল এরকম। 1984 সালে নিকোলাস টেসলা পাড়ি জমান আমেরিকায়, আর সেই আমেরিকায় যাবার সময় তার কাছে ছিল কেবলমাত্র 4টি জামাকাপড়, 1টি পরিচয়পত্র আর 1টি চিঠি, যাকে রেফারেন্স চিঠি বলতে পারেন। আর তাকে চিঠিটি দিয়ে একজন বলেছিল এটি যেন তিনি এডিসনের হাতে পৌঁছে দেয়। হ্যাঁ, এই সেই ব্যক্তি যে টমাস আলবার্ট এডিসন, পৃথিবীর বিখ্যাত উদ্ভাবক। উদ্ভাবক কেন বলছি একটু পরেই আমরা তা জানতে পারবো। আর সেই চিঠিতে লেখা ছিল যে আমি এই পৃথিবীতে 2 জন জ্ঞানী ব্যক্তিকে চিনি, একজন হলে তুমি আর আরেকজন তোমার সামনে দাঁড়িয়ে নিকোলা টেসলা। এই চিঠিটি দেখার পর এডিসন নিকোলাস টেসলাকে তার কোম্পানিতে নিয়োগ দেন এবং বলেন ডিসি জেনারেটর আবার রিডিজাইন করতে, এবং তিনি যদি সেই কাজটি করতে পারেন তবে অবশ্যই তাকে $50,000 দেওয়া হবে। নিকোলা টেসলা প্রচণ্ড পরিশ্রম করে এই জেনারেটর তৈরিতে সফল হন। এডিসন এই আবিষ্কারটি কোনো পাত্তাই দেয়নি, তিনি এটি হাসি মজাক করে উড়িয়ে দেন এবং বলেন ইটস এ জোক, আর বিনিময়ে কোনো অর্থও দেয়নি।
কিন্তু ততদিনে নিকোলাস টেসলা আবিষ্কার করে ফেলেছেন পৃথিবীর অনন্য এক আবিষ্কার, যাকে বলা হয় এসি বিদ্যুৎ। একে বলা হয় অল্টারনেটিং কারেন্ট, যা পরবর্তীতে পৃথিবীকেই পাল্টে দিয়েছিল। অ্যাডিসনের ডিসি বিদ্যুৎ দিয়ে মানুষ শুধুমাত্র আলো পাবার কথা ভাবত, কিন্তু নিকোলাস টেসলার এই এসি বিদ্যুৎ সমগ্র পৃথিবীকে বদলে রাখার ক্ষমতা রাখত। তাই নিকোলাস টেসলা বারবারই অ্যাডিসনকে বলছিল যেন তিনি এই এসি বিদ্যুৎটা ব্যবহার করা শুরু করেন। কিন্তু এই ব্যাপারে নিকোলাস টেসলা এবং অ্যাডিসনের দ্বন্দ্ব লেগে যায়, আর এই কারণে অ্যাডিসন নিকোলাস টেসলাকে আলাদা হয়ে যেতে বলে এবং আলাদা একটি কোম্পানি গঠন করেন নিকোলাস টেসলা, যার নাম ছিল দ্য টেসলা ইলেকট্রিক কোম্পানি। এসি বিদ্যুতের ব্যবহারটি বুঝতে পেরে মানুষের কাছে এর জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে এবং কলকারখানাগুলো বুঝতে পারে এসি বিদ্যুৎই তাদের জন্য আদর্শ উপাদান। আবার অপরদিকে অ্যাডিসনের ডিসি বিজনেস প্রায় শেষ, তাই তিনি নানারকম পন্থার অবলম্বন করেন। অ্যাডিসন নিকোলাস টেসলাকে থামাতে সেই সব এলাকার স্থানীয়দের কুকুর বিড়ালদের ধরে নিয়ে গিয়ে কিংবা চুরি করে নানারকম এসি কারেন্টের জায়গায় শক দিয়ে মেরে ফেলতেন এবং জনসম্মুখে দেখাতেন যে এটি একটি ক্ষতিকর অবস্থান। অ্যাডিসনের সাথে প্রশাসনের ভালোই ওঠা বসা থাকায় অ্যাডিসন একটা সময় প্রশাসনকে রাজি করিয়ে ফেলায় যাতে হত্যার আসামিদের এসি কারেন্টের মাধ্যমে মৃত্যুদান করা হয়। আর এতেই ঘটনাটি উল্টো ঘটে যায়। নিকোলাস টেসলার এই আবিষ্কারটি মানুষের মনে ভীতির সৃষ্টি করে, নানারকম মানুষ নানারকমভাবে কথা বলতে থাকে, আর নানারকম উদ্ভট চিন্তাধারা প্রকাশের জন্য নিকোলাস টেসলার বিরুদ্ধে অ্যাডিসন তো কাজ করেই যাচ্ছিল। এতে নিকোলাস টেসলার ব্যবসা গুটিয়ে চলে আসে, আর সে একটা সময় এসি কারেন্টের পেটেন্ট বিক্রি করে দেয় $60,000 বিনিময়ে, এবং সেই $60,000 তিনি নানারকম উদ্ভাবনের কাজে বা রিসার্চের কাজে আবার লাগায়। কিন্তু পরবর্তীতেই এসি বিদ্যুতের ব্যবহার সম্পর্কে মানুষ ঠিকই জল গুলিয়ে বুঝতে পেরেছিল। এমনকি অ্যাডিসনের কোম্পানির কাছে একটি প্রস্তাব যায় যে সে একটি শহরের সম্পূর্ণ বিদ্যুৎ প্রদান করবে, আর এতে অ্যাডিসন সম্পূর্ণভাবে না করে দেয়। আর এতে তার কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডাররা প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং তাকেই বের করে দেয়, কেননা এই ব্যাপারটি ছিল অ্যাডিসনের কোম্পানির জন্য অত্যন্ত লাভজনক। আর এখানে বুঝতে পারা যায় টিট ফর ট্যাট, কখনোই প্রকৃতি আপনাকে ছেড়ে কথা বলবে না। যেখানে আপনি টেসলাকে বের করে দিয়েছিলেন সেখানে অ্যাডিসন নিজের কোম্পানি থেকেই বিতাড়িত হয়। আজ না হয় অ্যাডিসনের কথা একটু থাকলো, অন্য কোনো দিন অ্যাডিসনকে নিয়ে গল্প করা যাবে। তবে নিকোলাস টেসলা ঠিক কত বড় বিজ্ঞানী এই ব্যাপারে আমরা আগেই বলে ফেলেছি, 300 বেশি প্যাটেন্ট ছিল তার নামে। এমনও অনেক প্যাটেন্ট রয়েছে যা তিনি নেয়নি কিংবা গ্রহণ করেনি, আবার এমন অনেক প্যাটেন্ট রয়েছে বা আবিষ্কার রয়েছে যা তিনি প্রকাশই করতে পারেনি, তার আগেই অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আবিষ্কার বলে চালিয়ে দিয়েছে। আবিষ্কার তার নেশা বনে যাওয়ায় তিনি একসময় একটা যুগান্তকারী আবিষ্কার করেই ফেলেন। তিনি ইনভেন্ট করে ফেলেন যে কোনো মাধ্যম ছাড়াই বা তার ছাড়াই কিভাবে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায়। তার এই আবিষ্কারের মাধ্যমে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ ট্রান্সফার করতে পারত এবং তা কোনো মাধ্যম ছাড়াই। টেসলা সেই সময়ে অনেক বড় একজন ব্যবসায়ীর কাছ থেকে ফান্ড নিয়ে 187 ফুট উঁচু টেসলা টাওয়ার গঠন করেন, যে টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে। এমনকি তিনি সম্পূর্ণ পৃথিবীকে ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। শুধু তাই নয়, এই মহান বিজ্ঞানী মহাজগতের একই রেখায় মিলিত হওয়ার তত্ত্বও দিয়ে গেছেন, আর এই থিওরিটির নাম হচ্ছে 369, দ্য কি টু ইউনিভার্স থিওরি। এই বিষয়টি নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তিনি চেয়েছিলেন সমগ্র পৃথিবীকেই কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে এবং তিনি সার্থক হয়েছিলেন। তার সেই ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার প্রকল্পটি আগাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু বিনিয়োগকারী ভয় পেয়ে যায় এবং চিন্তা করতে থাকে যদি সমগ্র পৃথিবীতে ফ্রিতে বিদ্যুৎ চলতে থাকে তবে বিদ্যুৎ ব্যবসায়ীদের কী হবে। তাই তারা পিছিয়ে আসেন এবং নানারকম জটিলতার মধ্য দিয়ে এই প্রজেক্টটি বন্ধ হয়ে যায় এবং তা হারিয়ে যায় কালের গর্ভে। বাট চিন্তা করুন, যদি এই প্রকল্পটি বাস্তবায়ন হতো তবে সমগ্র পৃথিবী ফ্রিতে বিদ্যুৎ পেত। নিকোলাস টেসলা এমন বহু আবিষ্কার করে তিনি নিজেই মনে করেছিলেন যে এগুলো পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে, আর তিনি নিজেই সেগুলো ধ্বংস করে ফেলেন। আর এর মধ্যে একটি হচ্ছে টেসলা অসিলেটর। তিনি একটি তার ল্যাবে অসিলেটর আবিষ্কার করেন যা অল্প মাত্রায় ভূমিকম্প তৈরিতে সক্ষম, আর এরপর থেকেই তিনি চিন্তা করতে থাকেন যদি এই অসিলেটরটি বড় আকারে বানানো হয় তবে পৃথিবীর ভূমিকম্প করে পৃথিবীকে ধ্বংস করে ফেলা সম্ভব। তাই তিনি নিজেই হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন এই অসিলেটরটি। এমনকি তিনি টাইম মেশিন নিয়ে গবেষণা করতেও বাদ দেয়নি, অনেকবারই চেষ্টা করেছিলেন এই টাইমকে ডিকোড কিংবা ইনকোড করতে। তবে নিকোলাস টেসলা নিজের মুখে যে কয়টি ভয়াবহ আবিষ্কারের কথা বলেছিলেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ডেথ রে। তিনি বলেছিলেন এটি এমন একটি প্রযুক্তি যা 250 মাইল দূর থেকে প্রায় 10,000 যুদ্ধবিমানকে একসাথে ধ্বংস করে দিতে সক্ষম। তবে এটাও ধারণা করা হয় যে তিনি এই প্রজেক্টটিও ধ্বংস করে ফেলেছিলেন পৃথিবীর কল্যাণের জন্য।
এছাড়াও তার ল্যাবে বেশ কয়েকবারই আগুন লেগে নানা রকম প্রজেক্টেরই ডকুমেন্ট পুড়ে যায় এবং নানা রকম প্রজেক্ট স্থগিত হয়ে যায়। শুধু তাই নয়, এই সকল বিস্ময়কর আবিষ্কারের জন্য নিকোলাস টেসলাকে অনেকেই মনে করেন যে এলিয়েনের সাথে যোগাযোগ রয়েছিল তার। এলিয়েনের সাথে মিলেই তিনি নানা রকম কর্মকাণ্ড সংগঠিত করতেন। এলিয়েনের এই ব্লেমটি যে তার উপরই প্রথম করা হয়েছে এমন না, আরও অনেক বিজ্ঞানীর উপরই ব্লেম করা হয়েছে যে এলিয়েনের সাথে তাদের নাকি সম্পর্ক রয়েছে। এমনই এলিয়েনে ঘেরা একটি জায়গা হচ্ছে এরিয়া 51, মানুষের কাছে রহস্যের আর এক নাম। এরিয়া 51 নাকি গবেষকদের সাথে মানুষ গল্প করে থাকে, একসাথে গবেষণা করে নানা রকম উন্নত প্রযুক্তি আবিষ্কার করছে। এরিয়া 51 সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে অ্যানাদার আপডেটের এই ভিডিওটি দেখে আসতে পারেন। নিকোলাস টেসলার সাথে খুব একটা অন্য বিজ্ঞানীদের কম্পারিজন করা চলবে না। নিকোলাস টেসলাকে বলা হয় দ্য উইজার্ড অফ ইলেকট্রিসিটি, তবে অনেকেই তাকে খুশি হয় একটি পদবি দিয়েছেন, আর সেই পদবিটি হচ্ছে দ্য কিং অফ অল সায়েন্টিস্ট। এসব পদবি টদবি ছেড়ে দিলেও আপনার কোনোভাবেই অবিশ্বাস করার উপায় নেই যে আধুনিক পৃথিবী এই নিকোলাস টেসলার অবদানেই তৈরি। 1943 সালে এই মহান বিজ্ঞানী নিকোলাস টেসলা 7 জানুয়ারি তার নিউ ইয়র্ক হোটেলে মারা যান। নানা রকম আর্থিক সমস্যা এবং প্যাটেন্টজনিত সমস্যা কিংবা স্বার্থান্বেষী মহল বা এডিসনের সাথে নানা রকম দ্বন্দ্ববিধের কারণে অনেকটা সমস্যায় পড়েই এই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হয় বা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। পৃথিবী আজ প্রায় নিকোলাস টেসলাকে ভুলেই গেছে, থ্যাংকস টু এলন মাস্ক। তিনি যদি টেসলা কোম্পানিটা আবার না উঠাতেন, তবে হয়তোবা তাকে নিয়ে আর কোনো কথাই হতো না। মানুষ ভুলেই যেতেন আর ভুলবশত ভেবেই বসতেন যে এডিসন বিদ্যুতের আবিষ্কারক কিংবা এই আধুনিক পৃথিবীর প্রবর্তক। তবে মনে রাখবেন, এডিসনের যতটা না হাত রয়েছে তার চেয়ে অনেক বেশি হাত রয়েছে এই নিকোলাস টেসলার। আর দর্শক, দুঃখিত, এই ভিডিওতে বলতে পারছি না লাইক কমেন্ট কিংবা শেয়ার সাবস্ক্রাইব করতে, কেননা এই ভিডিওটি আমরা মহান বিজ্ঞানী নিকোলা টেসলাকে উৎসর্গ করলাম। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।